সুমন আয়ুর্বেদ, কবিরাজ ও আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর আর কে দাস এখানে গ্যারান্টি সহকারে গ্যাস্ট্রিক আলসার, পাথরি, অর্শ, ভগন্দার, হাঁপানি, পুরনো আমেশা, অম্বল, গ্যাস, সিবলিস, গনোরিয়া, সেথি, একশিরা, বাতশিরা, মুখের ব্রণ অথবা যে কোনো দাগ, চুল নিয়ে সমস্যা, খুশকি, সকল প্রকার চর্মরোগ, একজিমা, বাতব্যাধি, নালিঘা, টিউমার ও জরায়ু টিউমার, যে কোনো পুরানো ও কঠিন রোগের সুচিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর আর কে দাসের সঙ্গে। আমাদের ঠিকানা সুমন আয়ুর্বেদ, ক্যানিং রেলওয়ে, নিউ মার্কেট। মোবাইল নাম্বার 9732607749 ও 7872255306। নমস্কার, আমি শক্তি চ্যাটার্জি, 72 ঘন্টা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রমোটারের থাবা পড়ল ব্যবসায়ীর উপর। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলা নিবারণ দত্ত রোডে দিনে দুপুরে মন্ডল ওয়াজ ভাঙচুর করলো প্রমোটার কামরুল জামান মিস্ত্রি ও তার লোকেরা। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে সেই ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম হলো মুর্শিদ আলী মন্ডল। তিনি বলেন যে আমার ভাই, বাবা ও আমাকে পর্যন্ত ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং গুরুতর আহত হয়ে ভাই ও বাবা হসপিটালে ভর্তি হয় এবং সেখানে চিকিৎসা দিন। আমি মুর্শিদ আলম মন্ডল, এম মন্ডল ওয়াচ কোম্পানি। আমার মালিক হচ্ছে আমার মা সুরাইয়া বেগম। আমরা এখানে 80 বছর যাবৎ ব্যবসা করছি। তো একজন আমাদের এখানে হুমকি দেয় যে সে বিল্ডিং কিনেছে, হ্যাঁ, কিন্তু কোনো লিখিত প্রমাণ তার নেই এবং আমাদেরকে বারবার হুমকি দেয়। তার নাম কি? তার নাম কি? তার নাম কামরুজ্জামান মিস্ত্রি। সামনে রামকৃষ্ণ বস্ত্রালয় বলে কাপড়ের দোকান রয়েছে। আজকে আজকে সকালবেলা আমরা যখন বোর্ডের কাজ করাচ্ছিলাম, স্যামসাং কোম্পানির বোর্ড লাগাচ্ছিলাম, যখন যে জায়গায় বোর্ড ছিল ওই জায়গাতেই কোম্পানি বোর্ড চেঞ্জ করে অন্য বোর্ড লাগিয়ে দেওয়ার কথা, সেই হিসাবে কোম্পানির মিস্ত্রিরা এসে কাজ করার মতো যখন প্রস্তুত হলো, তখন এসে আমাদের গায়ে হাত দিয়ে আমাদেরকে মারধর করে, হ্যাঁ, রড দিয়ে মার্ডার করে দেওয়ার মতো অবস্থা, পেটে ঢুকিয়ে দেবে। আমার ভাইকে আর আমার বাবাকে মারধর করা হয়েছে। আমার ভাইয়ের দাঁত ভেঙে দেওয়া হয়েছে, আমার ভাইয়ের এখানে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার এখন কোথায়? আমাকে মারধর করা হয়েছে। আপনার ভাই বাবা কোথায়? ওরা ওদেরকে আমাদের কাছাকাছি হসপিটাল আছে, সরকারি হসপিটাল, ওখানে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ওরা এখনও চিকিৎসার মধ্যে আছে। থানা থেকে এসছিলেন, রিপোর্ট নিয়েছে, ওরা ওদের কিন্তু অ্যাকশন নিচ্ছে। এখনও পর্যন্ত তাকে অ্যারেস্ট করেনি বা তাকে ফিরে পাচ্ছে, ফেরার যেই কাজটা করবে। আপনার নাম কি? থানার নাম বিষ্ণুপুর। আপনার নাম কি? মুর্শিদ আলম মন্ডল। বাবার নাম? হাফিজ মন্ডল। সঙ্গে থাকুন, এখন বিজ্ঞাপন বিরতি। তাঞ্জোর ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি বারুইপুর, এখানে যত্ন সহকারে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম, রবীন্দ্রনৃত্য, ক্রিয়েটিভ ও সমকালীন সৃজনশীল নৃত্যের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এখানে বছরের বিভিন্ন সময় বিশিষ্ট গুরুজিদের দ্বারা বিভিন্ন নৃত্যের ওয়ার্কশপ এর ব্যবস্থা রয়েছে। এখানে পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। ঠিকানা বারুইপুর পদ্মপুকুর মোড়, বারুইপুর বারাসাত বাসস্ট্যান্ডের উত্তর দিকে, সারদা প্লাইউডের উপরে, তিনতলায়। যোগাযোগ করুন 7059-680-6611 এবং 9609309523। আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ক্যানিং স্টেশনে পড়েছিল অসুস্থ অবস্থায়। জেআরপি তাকে তুলে নিয়ে ক্যানিং মহকুমা হসপিটালে ভর্তি করে দেয়।
এবং সেখানে তার চিকিৎসা চলে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাসের কাছে। অনুপ, কি হয়েছিল সম্পূর্ণ খবরটা জানাও। জিআরপি ফোন করবার পরে বললো একজন গাড়িতে পড়ে আছে, তার নাম এজারুল। এজারুল আমি বললাম ওর নাম এজারুল নয়, ওর নাম কি জিয়ারুল কি জিজ্ঞাসা করো। তারপর বললো একে জিজ্ঞাসা করলো কি যে জিয়ারুল কি কি বলতে পারি না। তারপরে পুলিশ বললো হ্যাঁ জিয়ারুল। আমি বললাম প্লিজ আপনি ওকে নিয়ে যান, একটু নিয়ে হসপিটালে ভর্তি করেন, আমি আমার বাড়িতে জানিয়ে দিচ্ছি, একটু নিয়ে যাবো। আমি বারুইপুরে এই প্রথম আন্ডারগ্রাউন্ডের মধ্যে ক্যারাটে ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ সেনসাই জেইউ সর্দার, স্টুডেন্ট ব্ল্যাক বেল্ট, বেঙ্গল চ্যাম্পিয়ন 1995, ন্যাশনাল চ্যাম্পিয়ন 1996। এখানে যত্ন সহকারে ক্যারাটে, কিক বক্সিং, থাই বক্সিং, জুডো, আইকিডো, লাঠি খেলা, শর্ট খেলা, নানচাপু ঘোরানো এবং নন কন্ট্যাক্ট ও ফুল কন্ট্যাক্টে প্রশিক্ষণ করানো হয়। সব বয়সের ছেলেমেয়েদের জন্য যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা আছে। বেল্টের পরীক্ষা সার্টিফিকেট দেওয়া হয়। স্থান বারুইপুর পদ্মপুকুর সারদা প্রায়ভবন তিনতলা কলিকাতা 144। আমাদের প্রশিক্ষণের সময় প্রতিদিন সকাল 6টা থেকে 9টা ও বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যোগাযোগ করুন আমাদের এই নাম্বার 9609309523। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। গতকাল সুন্দরবন এলাকায় আয়লা ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করতে এলেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন বিধায়ক জয়ন্ত নস্কর। এ বিষয়ে বিস্তারিত খবর আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাসের কাছ থেকে। কাজ হয়েছে 135 কোটি টাকায় এই কাজে তারা ব্যয় করেছে এবং
প্রায় জায়গার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় জানার সমস্যার জন্য কিছু আটকে আছে। রাজীববাবু বলেন তাড়াতাড়ি এই কাজগুলো সম্পন্ন হবে, এর জন্য আমরা দ্রুত কাজ করে শেষ করতে চাই, কারণ আগামী দিন বর্ষা নেমে যাবে, বর্ষার আগে আমাদের কাজগুলো শেষ করতে হবে। এই কাজ শেষ করার মধ্যে উনি এলাকা পরিদর্শন করেন বিভিন্ন জায়গায়, যেমন লাহিরপুর, বালিটু, উত্তর জানার, আমলাবী, তিলা, হেমান বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এই কাজের এতটাই দ্রুতগতিতে হচ্ছে, বাগবাগানের হচ্ছে স্থায়ী বাসিন্দা ওখানকার গ্রামবাসীরা এই কাজে খুব আনন্দিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানায়। এবং এই রাস্তা দিয়ে নদীবালির উপর দিয়ে চওড়া 4 মিটারের কংক্রিটের রাস্তা এবং পিচের রাস্তা, যেখান থেকে আগামী দিন গাড়ি চলাচল করতে পারে, এবং নদীবাঁধগুলোর উপর থেকে পাশ থেকে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে সেই নদীবাঁধগুলোকে রক্ষা করা হবে, এবং সেই জন্য রাজীববাবুকে এলাকাবাসী ধন্যবাদ জানান। সেই ব্যাপারে জয়ন্তবাবু কাজের পরিদর্শন করার জন্য করি নিয়ে জিজ্ঞাসা করে উনি কাজ থেকে খুব খুশি হন, এবং জয়ন্তবাবু বলেন আমি চেষ্টা করব আগামী দিন এই গোসাবা এলাকায় আরো কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। গোসাবা ব্লকের বিস্তীর্ণ অঞ্চল যেখানে যেখানে নদী ভাঙন অত্যন্ত প্রকট, সেই সমস্ত জায়গা আজকে ভিজিট করেছি। তার মধ্যে যেমন এদিকে আমলামেঠি রয়েছে, ওদিকে বাগডাঙ্গা রয়েছে, ওদিকে হেতালবাড়ি রয়েছে, আমাদের আরও অনেকগুলো জায়গা রয়েছে, সাতজিলিয়া, কালিদাসপুর, সব জায়গাগুলো আমরা ঘুরেছি, এবং ঘুরে বিভিন্ন জায়গায় আমাদের আইলার কাজ চলছে। সেই বাঁধগুলোর অগ্রগতি কীরকম সেটাও দেখা হলো, কোথায় কোথায় আগামী দিনে আমরা আইলার বাঁধ দেবো সেই জায়গাটাও দেখা হয়েছে, এবং তাছাড়া বহু জায়গা আছে যেখানে আমাদের মনে হয়েছে ভাঙনের যে অবস্থা, মানুষের জীবন এবং জীবিকা রক্ষা করার জন্য কিছু জায়গায় করা দরকার, আজকে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ সমস্ত আধিকারিকরা রয়েছেন, এবং মাননীয় এখানকার স্থানীয় বিধায়ক জয়ন্তদা যেভাবে আমাদেরকে বলেছেন সবগুলো জায়গায় আমরা দেখেছি, দেখে আগামী দিনে প্রয়োজনের ভিত্তিতে যেখানে যেরকম প্রয়োজন আমরা নিশ্চিতভাবে মানুষের জীবন এবং জীবিকা রক্ষা করার জন্য চেষ্টা করব। এখানে একটা জিনিস বলা দরকার যে একদিকে কেন্দ্রীয় সরকারের আমাদের বলতে পারেন বঞ্চনা, মানে আমরা একে বিভিন্ন যে ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে তার বরাদ্দ ছাঁটাই, তার উপরে সারা দেশের জন্য যা বাজেট বরাদ্দ মাত্র 150 কোটি, সেখানে আমরাই এই বাজেট বরাদ্দ ছাঁটাই করার পরেও আজকের ডেটে আমরা 219 কোটি পাবো। আমি জানি না কীভাবে দেবেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের এত টাকা দেনা সত্ত্বেও মামাটি মানুষের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় কাজ করছি, সেটা কোথাও ভাঙন হতে পারে, কোথাও খাল সংস্কার হতে পারে, কোথাও সেচের কাজ হতে পারে, সমস্ত জায়গায় একটা বলতে পারেন কমপ্লিট ওয়েতে আমরা কাজ করছি, এবং আগামী দিনেও মানুষের জীবন এবং জীবিকা রক্ষার স্বার্থে আমাদের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যতটুকু সম্ভব আমরা করব। সঙ্গে থাকুন, এখন বিজ্ঞাপন বিরতি। আপনারা সেলিব্রিটি হতে চান অথচ সুযোগ পাচ্ছেন না, কোনো চিন্তা করবেন না, প্রোফাইল ফ্রেম প্রোডাকশন আপনাদের জন্য নিয়ে এসেছে এক অভিনব সুযোগ। সিনেমা, সিরিয়ালে এবং টেলিফিল্মে নিজের মনের মতো ক্যারেক্টার নিয়ে অভিনয় করতে চান? সব বয়সের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সেলিব্রিটি হওয়ার জন্য প্রোফাইল ফ্লিপ প্রোডাকশন এগিয়ে আছে আপনাদের সেলিব্রিটি করার জন্য। কি ভাবছেন, ওখানে গেলে হয়তো সুযোগ পাবেন কি পাবেন না, কোনো চিন্তা করবেন না, একমাত্র গ্যারান্টি দিয়ে আপনাদের অভিনয় করার সুযোগ করে দেবে এবং সেলিব্রিটি হওয়ার সুযোগ তৈরি করে দেবে। আর এই প্রোফাইল ফ্লিপ প্রোডাকশন আপনাদের সেলিব্রিটি হওয়ার জন্য সর্বদাই আপনাদের সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে। আমাদের মোবাইল নাম্বার 9609309523। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবারে আমরা যাব একটু অন্যরকম খবরে। গরিব মধ্যবিত্ত মানুষেরা সবাই জানে যে নার্সিংহোম মানে একটা বিশাল আতঙ্ক। এখানে বাচ্চা পাচার থেকে শুরু করে ভুরি ভুরি টাকার খেলা, নানা রকম কুকর্ম নিত্যদিনের সঙ্গী। সামান্য কিছু টাকা কম হওয়াতে বিনা চিকিৎসায় মারা যায় রোগী, কারো কিছু বলার থাকে না। আর তার ঠিক উল্টোটা আমরা দেখব আজ অন্য একটি নার্সিংহোমের ক্ষেত্রে।
যেখানে রোগীর আত্মীয় পরিজনরা মনে করে যে তাদের নিজের ঘর, তারা সবসময় তাদের নিজের বাড়ি মনে করে রোগীদের পাশেই থাকে। টাকা পয়সার তো কোনো সমস্যাই নেই, তাদের কাছে যেমন থাকে তেমন দিয়ে তারা চলে যায়। নার্সিংহোমের কর্তৃপক্ষ কোনো বাধা নেই, তারা সব কিছু চুপচাপ মেনে নেয়। আর আত্মীয় পরিজনরা এই নার্সিংহোমটিকে মসজিদ বা মন্দির মনে করে তারা নিজের মতো করে এই নার্সিংহোমে আসে। এই মহান নার্সিংহোমটির নাম বারাইপুরের শান্তিনিকেতন নার্সিংহোম। আর যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন ডাক্তার রাতিকুল রহমান। এবার আমরা জেনে নেব এই নার্সিংহোমে ভর্তি থাকা রোগীদের কাছ থেকে তারা কীরকম এবং কেমনভাবে পরিষেবা পাচ্ছে। আচ্ছা, আপনারা কোথায় দিয়ে এসছে? আপনাদের পেশেন্ট কি পেশেন্ট আছে? আমাদের পেশেন্ট সুগার প্রবলেম, যন্ত্রণা ছিল, এসছি। আচ্ছা, ওকে দেখাবো। এর আগে এসেছিলেন? না, এই আমার প্রথম আসা। আচ্ছা, এত তো নার্সিংহোম আছে, তা সেসব নার্সিংহোম ছেড়ে বা হসপিটাল ছেড়ে নার্সিংহোমে এই নার্সিংহোমে কেন? এখানে পরিষেবাটা একটু ভালো শুনেছি, তাই আপাতত রোগীকে নিয়ে এখানে এসেছি। ডাক্তারবাবু দেখেছে? না, এখনো দেখেন, নাম লিখিয়ে বসে আছি, দেখাবো। আপনার নাম? নাম সাহেব আলী কুলকাই। ঠিকানাটা একটু বলুন। নাম পুরুষোত্তমপুর পোস্ট দপ্তর থানাবাড়ি। আপনার নাম কি? বাড়িপুরে তো অনেক নার্সিংহোম আছে, তা সেসব ছেড়ে এখানে কেন? বাড়িপুরে সব নার্সিংহোম আছে, এখানে যে সুযোগ সুবিধা গুলো আছে ওই জন্য এখানটা আসা। আর টাকা পয়সার ব্যাপারে? টাকা পয়সার ব্যাপারে আমাদের যেরকম আর্থিক অবস্থা আছে, যে কাকুকে বলে ডাক্তারকে বলে সেটাকে অনেক কম করা হয় নেয়। মানে একমাত্র মানে এক কথা যে গরিবের বন্ধু। হ্যাঁ, একদম। তার জন্য এত নার্সিংহোম ছেড়ে এখানে আসা। আপনার নাম কি? সাবিত্রী ঘরামি। আপনার বাড়ি কোথায়? জয়দাবরে, বুড়োঘাট। কি হয়েছিল আপনার? তারপরে এখানে আসার পরে এখন কেমন আছেন? ভালো আছেন। অপারেশন হয়ে গেছে? না, হয়নি। কতদিন আছেন এখানে? কালকে 10টার সময় ভর্তি হয়েছি। আচ্ছা, তাই এখানে ডাক্তারবাবুদের বা আর সকলে আছে সিস্টাররা কেমন, ভালো ব্যবহার করে? সব ভালো। ভালো, তাই এত দূর থেকে আপনি এখানে এসছেন কি জন্যে? আরও তো অনেক নার্সিংহোম আছে বা হসপিটাল আছে। আমরা এখানে অনেকজন হয়ে গেছি, আমার নাতি আর বাচ্চা হয়ে গেছে এই পেটে। আচ্ছা, তার মানে আপনার পরিষেবাটা খুব ভালো পান বলে? হ্যাঁ, তার জন্য এত হাসপাতাল আছে, সেখানে তো যেতে পারতো। ওনারা বলেছিল যে নিকে দিচ্ছি, যে আপনারা যেখানে বুক করতে পারেন। আমরা বলি না, এখানে আমাদের অনেক লোক হয়ে গেছে, আমরা এখানে। নাম কি? রেণু শিকারি। কি হয়েছে আপনার? হানি হয়েছে বলছে। আচ্ছা, অপারেশন হয়েছে? না, এখন হয়নি। কতদিন ধরে আছেন? 4 দিন। তা আগে যে অবস্থা ছিলেন এখন তার থেকে সুস্থ আছেন? সুস্থ তো আছেন, ডাক্তার বলে তো এখন কিছু করছে না। আচ্ছা, আচ্ছা বলছি যে টাকা পয়সার ব্যাপারে কেমন কি, ভিজিটের যে ব্যাপারটা বলছেন সে ব্যাপারে একটু বলবেন। মানে যে পয়সা বলেছে মানে তার থেকে মোটামুটি সেটাইতে আপনারা খুশি, তো সেটাই বলছি। হ্যাঁ, এর আগে কেউ আপনাদের আত্মীয় পরিজনরা ছিল? আচ্ছা, মানে সেই ভরসা বলেছেন? আচ্ছা, সেই ভরসাতে আপনি হয়ে এসেছেন। আমার নাম সহচরী গাড়ি। আপনার কে ভর্তি আছে এখানে? আমি এই আমাদের ভাইয়ের বউ আছে। আচ্ছা আচ্ছা, তা আপনি এখানে এর আগেই ভর্তি ছিলেন? হ্যাঁ। কি হয়েছিল আপনার? আমার একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, তখন অপারেশন হয়েছিল, সে অনেকদিন আগে, ওই ওই কালীঘরে। আচ্ছা, তারপরে ফের আবার টিউমার, জয়নারি, আর একটা কী অপারেশন, তিনটে অপারেশন একসঙ্গে হয়েছে। আচ্ছা, আমার যত্নেও ছিল, ভালো ছিল। বাড়িপুরে অনেক নার্সিংহোম আছে, হসপিটাল আছে, তা ছেড়ে হঠাৎ এখানে কেন, শান্তিনিকেতনে?
শান্তি নিকেতনে শান্তি আছে বলে তো আসে, তার জন্য ছুটি আসা। ঠিক আছে, আপনার নাম? ঠিকানা? নাম সহযোগী গায়েন। বাড়ি? বাড়ি আপাত এখন ঢোসারহাট, আগে বারাসাত থেকে হয়েছিল অপারেশন। কি না? আচ্ছা, কি হয়েছিল আপনার? কদিন ভর্তি আছেন এখানে? ভর্তি আছে। মা কোথায়? কি হয়েছিল মায়ে? পেটে টিউমার। আচ্ছা, কদিন আগে ভর্তি হয়েছে? আজকে ভর্তি হয়েছে পুরো 12 দিন। 12 দিন? অপারেশন কবে হয়েছে? কালকে রাতে। এখন কেমন আছে? এখন মোটামুটি ভালোই আছে। আচ্ছা, এর আগে নার্সিং হোমে এসেছিলে? হ্যাঁ এসেছিলাম। তা বাড়িপুরে তো অনেক নার্সিং হোম আছে, হসপিটাল আছে, তা ছেড়ে হঠাৎ এখানে কেন? এখানে ডাক্তার ভালোই চিকিৎসা করে, 35 বছর অসাধারণ চিকিৎসা এই জন্য। আচ্ছা, এবার মানে এর আগে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন? হ্যাঁ, আমার মাসি। আচ্ছা, তারপরে আমার মামাতো বোন। আচ্ছা, টাকা পয়সার ব্যাপারে কেমন, কি খুব চাপ চুপ দিচ্ছে? না, খুবই কমই নেই, বড় বড় অপারেশন খুবই কমই নেই। কমই নেই, তাহলে একমাত্র বলতে গরিবের বন্ধু। হ্যাঁ, গরিবের বন্ধু বললেই চলে। আচ্ছা, তোমার নামটা বলো আর ঠিকানাটা। তাওয়াসিম পারভীন। বাড়ি? জাফরপুর বাড়ি। আমার কি হয়েছিল তোমার? অ্যাপেন্ডিক্স। এখন কেমন আছে? ঠিক আছে। সুস্থ হয়েছে? ভালো, ডাক্তারবাবুরা বা নার্সরা খুব ভালো এ করছে, খুব ভালোভাবে মিশছে, দেখাশোনা করছে, যখন যেটা চাইছে দিচ্ছে ওষুধ টষুধ? এমন তো হয় না যে কষ্ট পাচ্ছ অথচ ওষুধ দিচ্ছে না, মানে সবসময় ভালো ট্রিটমেন্ট হচ্ছে। তোমার নামটা বলো। আমার তারা ওই এখানে আসে, বাড়ির মতো থাকে, পেশেন্টের সঙ্গে, পেশেন্টের গার্জেনরাও অনেক সময় থাকে, একটা বাড়ির পরিবেশে তাদেরকে রাখা হয়। আচ্ছা, এখানে কী কী ধরনের অপারেশন হয় বা কী কী চিকিৎসা করানো হয়? অ্যাপেন্ডিক্স হয়, গলব্লাডার স্টোন হয়, যারা যেমন আসে যারা করে, মোটামুটি সব ধরনের অপারেশনই এখানে করা হয়। সার্জারিটা ছাড়া। আচ্ছা, এমার্জেন্সি কিছু সব কিছু হয়? এমার্জেন্সি যেখানে যেটা আমাদের গিফটের মধ্যে থাকে, স্যারেরা যেটা গিফটের মধ্যে মনে করেন যে এটা রাখা যাবে তাকে রাখা হয়, যেটা ভেন্টিলেশনের প্রয়োজন বা আর যেন অন্য ব্লাডের প্রয়োজন সেটাকে আমরা রেফার করি। খবর আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল রাত 9টায়। চোখ রাখুন 72 ঘন্টা নিউজ চ্যানেল।